मागो आज ही महत हरिवार शुभे आगतो अनागतो दुरागतो एवं बहिरागतो जत आछेन आमार कृष्ण अनुरागी गौर अनुरागी भक्तबृंद सकल भक्तिर परिवारे मंगल कामना करे आज आमि शुरू करछि किछु कृष्ण कथा किछु हरि कथा मागो आमि एकजन ज्ञानीहीना भक्तिहीना बुद्धिहीना सामान्य कलिहत कीर्तन करार मतो कोनो योग्यताई मा आमार मध्ये नाई तबु एसेछि बड़ आशा नहीं अपनादेर सम्मुखे केनो जाने एकटु कृष्ण कथा एकटु हरि कथा बलवार जन्य जानी ना कतटुकु आश्वासन कराते पारबो आमी आपनादे ताई तो शास्त्री बोलछे अनंत कोटि कृष्णेर नाम अनंत महिमा ब्रह्मादि व्यासदेव दिति नारी समा लक्ष्य करुन जिनि जगत के सृष्टि करेछेन जार जन्य एई जगते आमादेर आशा के गो सेई चतुर्मुखी ब्रह्मा जार किना आमादेर मतो एकटि बदने नय कटि बदन चारटि बदन तिनि तार चार चारटि बदन दिए भगवानेर लीला कीर्तन आस्वादन करेन किन्तु मागो तिनि तार चार चारटि बदन दिए भगवानेर लीला मुखे बोले शेष करते पारेननि आर आमि आमि तो एकजन सामान्य कलि हतचि ताहले आमि केमन करि सेई अनंत कोटि कृष्णेर नाम সেই অনন্ত কোটি হরি নাম আপনাদের কাছে বর্ণনা করব তাই কীর্তন চলাকালীন হয়তো আমার ভুল ত্রুটি হবে কিন্তু আপনারা নিজ নিজ কন্যা এবং নিজ নিজ ভগ্নী মনে করে আমায় ক্ষমা করে দেবেন কারণ ভগবান আমার নিজে মুখে বলেছেন বাবা কি গো আমা হতে আমার নাম বড় আমার নাম হতে আমার ভক্ত বড় আবার ভক্ত হতে ভক্তির চরণের ধুলা আর বড় ও গো ভক্ত আমার মাতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতাপিতা আজ ভক্ত আমার ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তোরো ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তোরো
भक्त तुम्हारो भालोबासी भक्त बड़ो भालोबासी आमी भक्त बड़ो भालोबासी भक्त छाड़ा रहिते नारी भक्त बड़ो भालोबासी भक्त मधुर कृष्ण नाम मधुर हरि नाम गाइते पारि আর আপনাদের মতো ভক্তদের শ্রবণ করাতে পারি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল তো এখানে তো আমার অনেক শাস্ত্র জ্ঞানী বৈষ্ণব জ্ঞানী বাবা মায়েরা আছেন তাই না তাছাড়া মা বলুন তো আমাদের জগতে তো অনেক গ্রন্থ আছে এই যেমন ধরুন বেদ উপনিষদ রামায়ণ মহাভারত তাই না অনেক গ্রন্থ আছে আচ্ছা সবথেকে বড় গ্রন্থ কোনটি বলুন তো ঠিক বলেছেন ভাগবত তো হরি বল হরি বল এই যে ভাগবত গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণের বড় প্রিয় গ্রন্থ আর এই ভাগবত গ্রন্থটি কে রচনা করেছেন জানেন এই ভাগবত গ্রন্থটি রচনা করেছেন ব্যাসদেব আর লিখেছেন গৌরী পুত্র গণেশ অর্থাৎ দেবী দুর্গার ছেলে গণেশ লক্ষ্য করুন এই যে ব্যাসদেব এই ব্যাসদেবের মনে একদিন অহংকার হলো কি অহংকার মা না একদিন সকালে উঠে ব্যাসদেব মনে মনে চিন্তা করছে ভগবানের এই জগতে যতগুলো লীলা আছে আমি সব লীলাকে সাতটি খণ্ডে সমাপ্ত করে দেব এই কথা ভেবে ব্যাসদেব যাচ্ছেন কোথায় না অযোধ্যার সবুজ নদীতে স্নান করতে যাচ্ছেন আর এই নদীর পাশে এক বিশাল বড় বটবৃক্ষ রয়েছে মা বলি ও মাইরা বটবৃক্ষ চেনেন তো কেমন হয় গো বলি বটবৃক্ষের পাতাগুলো গোল টাইপের হয় না হরি বল হরি বল তো এইবার কি হয়েছে সেই বটবৃক্ষের ডালে একটি পাখি বসে আছে কি পাখি না চড়ুই পাখি বসে আছে চড়ুই পাখি চেনেন
কেমন হয়? ছোট হয় না বড় হয়? ছোট হয়। হরি বল। তো চড়ুই পাখি কি করছে ভালো করে লক্ষ্য করুন। চড়ুই পাখি গাছের ডালে বসে আছে আর বারবার জলে ঝাঁপ দিচ্ছে, আবার ডালে গিয়ে বসছে, আবার ঝাঁপ দিচ্ছে, আবার ডালে গিয়ে বসছে। যখন এমন করছে ব্যাসদেবের দৃশ্য দেখে মনে মনে চিন্তা করি, আরে এই চড়ুইয়ের হল্লোটা কি? ও বারবার জলে ঝাঁপ দিচ্ছে, আবার ডালে গিয়ে বসছে। ওর কি কোনো কঠিন অসুখ করলো? না না, আমি ওকে গিয়ে একবার জিজ্ঞাসা করে দেখি, যদি আমি ওর কোনো সাহায্য করতে পারি। দেখুন মা, আমাদের মতো যাচ্ছে না, কেমন করে যাচ্ছে? আস্তে আস্তে করজোড়ে গিয়ে বলছি, চড়ুই, আরে আয় চড়ুই, তোর কি কোনো কঠিন অসুখ করেছে? তুই আমায় বলতে পারিস? যদি আমি তোর কোনো সাহায্য করতে পারি, বল না রে, তোর কি অসুখ করেছে আমায় বল না। এই কথা শুনে চড়ুই হেসে হেসে বলে, ব্যাসদে তোমার মনে ভুল ধারণা হয়েছে, আমার কোনো কঠিন অসুখ হয়নি। হয়নি? তাহলে তুই বারবার জলে ঝাঁপ দিচ্ছিস, আবার ডালে গিয়ে বসছিস কেন? আমি কেন এমন করছি জানো? তবে শোনো, আজ আমি মনে মনে ঠিক করেছি, তুমি যে দেখছো এই বিশাল নদীর জল, আজ আমি ঠিক করেছি আমার এই ছোট্ট চঞ্চই করে জল এনে বটবৃক্ষের পাতায় রেখে এই নদীর জল আমি শুকাইয়া দেব। বলি, এটা পাগলামির লক্ষণ বলে মনে হচ্ছে না? একটা ছোট্ট চড়ুই হয়ে সে কিনা তার ছোট্ট চঞ্চু মানে কি ফোন, তো ছোট্ট চঞ্চুই করে জল এনে বটবৃক্ষের পাতায় রেখে নদীর জল শুকাইয়া দেবে। এই কথা শুনে ব্যাসদেব হেসে হেসে বলে, আরে এই চড়ুই, তোর মাথাটা আছে না গেছে? বলি, পাগল হয়ে গেছিস? তুই একটা ছোট্ট চড়ুই হয়ে এই নদীর জল শুকাইয়া দিবি? শোন চড়ুই, তুই যতবার মুখে করে জল এনে বটবৃক্ষের পাতায় রাখছিস, যদি তুই যতবার এই পক্ষে বলে জন্মগ্রহণ করিস, তবু তুই এই নদীর জল শুকাইয়া দিতে পারবি না। ও কথা বলো না, আমি একজন ছোট্ট চড়ুই বলে তুমি আমায় এইভাবে তাচ্ছিল্য করলে, তাচ্ছিল্য করলে। বেশ, তাহলে বলো তো ব্যাসদি, আজ তুমি এই নদীতে স্নান করতে আসার আগে বাড়ি থেকে মনে মনে কি ভেবে এসেছি? ভেবেছিলে তো যতগুলো লীলা আছে তুমি সমস্ত লীলাকে শাস্তি খণ্ডে সমাপ্ত করে দেবে ভেবেছিলে তো? তাহলে তুমি যদি একজন মানুষ হয়ে ভগবানের লীলা সমাপ্ত করতে পারো, তাহলে আমি একজন পাখি হয়ে কেন এই নদীর জল শুকাইয়া দিতে পারবো না? বলো ব্যাসদে, উত্তর দাও। ঘুমাইডা, আচ্ছা চড়ুই কি কোনো ভুল কথা বলেছে? আমার তো মনে হয় কোনো ভুল কথা বলেনি। এইবার বলছে, শোনো ব্যাসদে, এই পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল, তুমি যদি ওই তিন ভাগ জলকে কালি করে দাও আর এক ভাগ স্থলকে যদি কাগজ করে দাও, তবু তুমি ভগবানের লীলা মুখে বলি এবং লিখে শেষ করতে পারবে না।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। এবার কি হয়েছে? তো এতক্ষণ আমি বলছি আপনারা শুনছেন, তাই তো? তো আপনাদের মনে কি প্রশ্ন যাবে না যে ছোট্ট চড়ুইকে যে কিনা ব্যাসদেবের মতো মানুষকে শিক্ষা দিচ্ছে? কি গো, জেগেছে তো? আরে জাগবারই তো কথা, এ তো দেশে চড়ুই নয় গো, ইনি হলেন দেবর্ষি নারদ। এই নারদের শিষ্য হলো ব্যাসদেব, আর ব্যাসদেবের গুরুদেব হলো নারদ মুনি। তাহলে কোন গুরুদেব কি চাইবে তার শিষ্য অকাজ করুক, কুপথে যাক, চাইবে না। তাই আজ নারদ মুনি চড়ুইয়ের রূপ ধারণ করে আজ শুধু তিনি ব্যাসদেবকে শিক্ষা দিলেন না, তিনি গোটা জগতের জীবকে শিক্ষা দিলেন যে ভগবানের লীলা মুখে বলি এবং লিখে শেষ করা যাবে না। তাই গর্বে মানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তো আজ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কোন ভাবে বিভোর হয়ে আছে, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব দেখে আমাদের পদকর্তা হাতে কলম তুলে ধরে তিনি কি পদাবলী লিখলেন? শুচি রো আছে
बाहर करा Come to me.